নমস্কার, ওয়েলকাম টু সা বেবিজ কিচেন। আজি আমি আপনার কি দেখাব খুঁজছি জানেনে? বাঁহগাজর লগত, মানে টেঙা বাঁহগাজর লগত কণীর এটা খুব ধুনিয়া সুন্দর ভাজি আপনাদের খাই না কব নো। আগতে মায়ে আমার খুব ধুনিয়াকে বনায় খুয়াইছিলে, ইমানেই সহজ আর ইমানেই টেস্টি। রুনে এবার খাই খুব ভাল পালে, আশা করল আপনাদের ভাল পাব। বহুতে মো সুদিছিলে যে বাঁহগাজর লগত কণী কেনেকে রাঁধে, সেই কারণে আপনাদের ভাবিল রাঁধি দেখো। খুব সহজ, মানে ইমানেই সহজ, খাবলে টেস্টি। বলক চি চাও কেনেকে রাঁধিল, কেনেকে বনালো বস্তুবিধ আর কি কি বস্তুর প্রয়োজন হয়। এই রেসিপিটার কারণে লাগবে অফকোর্স খরিচা, আপনার খরিচাটা অকান টেঙা হলে ভাল। তারপর কেঁচা জলকিয়া, পিঁয়াজ আর কণী, বাকি আর তেল হালধি যে লাগবে মেইন ইনগ্রেডিয়েন্টকিটা হল এইকটাই। বৌলক মাত্র 5 মিনিটত রাঁধি হয় এই রেসিপি। আপনার অকান মিঠাতেল দিয়ক, গরম হয়েছে নয়, কলা পড়ছে, এইখানে কলা পড়বলে দিব দেই। তারপর আর এতিয়া আমি ইয়াত দিম পিঁয়াজখানি, জলকিয়াখিনিও দিয়ে দিব, তারপর পিঁয়াজখানিও পিছা, পিঁয়াজখানি একটা গলায় ভাজিব নালে, অকান কড়কড়িয়া টাইপ, মানে কি আর কচকচিয়া হয়ে থাকবে লাগে, এনেকা কালারফুল। আর দেখিছে নয় পিঁয়াজখিনি এনেকা এনেকা হয়েছে, তেতিয়াতে কেঁচা খরিচাখিনি দিয়ে দিব। পিঁয়াজখিনি মানে হেৰিটো দাঁতত লাগিব লাগে, হ্যাঁ, কচক কচক সেই পিঁয়াজখিনি দাঁতত লাগিব লাগিব দেই। তারপর আর এয়া ভাজক ধুনিয়াকে, ইয়াত হালধি আর নিমখ দিম, হালধি আর নিমখে দেই, বাকি একো মশলা না যায়। আগে নিমখ দিলে, তারপর এয়া হালধি দিলে, তারপর এটা ভালকে ভাজক, দেখছে না ইন মজা লাগছে না, কেঁচা খরিচার গন্ধটো যে কি কম আর দেই। দেখিছে না এটা ইয়াত ইয়াত তেল আছে আগে দেই, তেল নিগড়িবগে। মই ইয়াত দিম তিনিটা কণী, হাঁহ কণী থাকিলে বড় ভাল, আর এটা হাঁহ কণী নাই অবভিয়াসলি। মই ভারতেরপরা হাঁহ কণী আনিব নোৱাৰিলো, মুরগি কণীকে দিছো আর। তারপর ইয়াত তিনিটা মুরগি কণী দিছো, আর কিন্তু খরিচার লগত হাঁহ কণীটো বেছি ভাল হয় খাবলে কেঁচা খরিচার লগত। বহুতে কব এতিয়া এই কেঁচা খরিচা আর হাঁহ কণী উকাব, হয় মানে বছরে কমত দুবার খালে একো বেমারে নুকায়, কিন্তু যদি সদায় খায় ডেফিনেটলি উকাব। সো আমি আর বছরে কমত আর দুবার মানে খাও দিয়কচোন, সেকারণে চিন্তা নকৰিব। সেকারণে মানে যিদিনাখন খায় এইখিনি যেতিয়া বনালো গোটেই ফেমিলিটো কারণে বনাইছো, ইমান কণ ইমান কণে খাব আর দিয়কচোন, সেকারণে একো বেমার নুকায়, ওকে চিন্তা নকৰিব। কিন্তু প্রতিদিনে যদি খায় নিশ্চয় উকাব। সো এয়া বনালে এইটো আপুনি আর একো খাব নালাগে, এইটো ভাজিলে কামৰ পৰা আহিলে ভাজিলে বনালে দালি এখন বনালে ভাত খাই দিয়ক, নহলে পানী ভাত নহলে মার ভাত, তাৰপিছত একো খাব নালাগে। এতিয়া আমি কণীখিনি এটলিস্ট ভাজিম 5 মিনিট দেই, কণীৰ পৰা এটা খুব ধুনীয়া সুগন্ধ আহিব লাগিব, বুঝছে না? এয়া দেখিলে না, এটা এনেকে শুকানকে এয়া দেখিছে, এয়া এনেকুৱা হৈ যাবগে। তারপর দেখব কণীর এটা খুব ধুনিয়া সুগন্ধ আছে, কেঁচা খরিচার এটা বড় ধুনিয়া সুগন্ধ আছে। তারপর আপনি গম পাব আপনার রেসিপি রেডি। তারপর এই আর ফাইনালি হাঁহর কণী আর খরিচা হওয়াতেন তো বড় মজা লাগিল, হাঁহর কণী নাই, মুরগি কণী আর খরিচারে এই শুকান সবজিকণ আপনাদের এদিন খাব। আর টকালি পরে যদি না থাকে মোক জানাব, মানে টকালি পরে থাকবে, ইমানেই সাদ হয়। মো মালে মনত পড়ে যায় এই রেসিপি বনালে, মানে সচাকে বহু কিনা শুকায় সোনামারি ধরে, কিন্তু এদিন খাব আপনাদের দেই, খুব মজা।